এবার সবাই বলেন প্রশংসা করলাম কার বন্ধুরারে আমার আমরা আল্লাহর প্রশংসা করলাম যিনি আমাদের হায়াতের মালিক যিনি আমাদের রিজিকের মালিক সবাই বলেন না তিনি কে আর একটু জোরে কোন না তিনি কে আল্লাহ ওই আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না আমাদের অন্তরের খবর জানে কি জানে না বন্ধু রে আমরা ওই আল্লাহর দরবারে তারিফ ওই আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসা নবীর উম্মত না বানাইয়া ঈসা নবীর উম্মত না বানাইয়া দাউদ নবীর উম্মত না বানাইয়া ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত বানাইছে যারে না বানাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিন সৃষ্টি করত না খুশি না বেজার ওই নবী কেমন নবী গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্ধু ও হাবিব আমার আপনাকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম গো বন্ধু লাওলা কালামা খলাকতুল আফলাক আমি আকাশ বানাইতাম না জমিনও বানাইতাম না বেহেশত বানাইতাম না দুজব বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না কিছুই বলিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বানাইতাম না একমাত্র আপনি নবীকে বানানোর কারণে আমি আল্লাহ সব কিছু বানাইছি চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরেকটু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে বলেন নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে আপনাদের কি খারাপ লাগতেছে বাবা তাহলে আমার সাথে একটু মহাপতে বলেন না হায় হায় নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বানাইলো কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহু আকবার বলে আল্লাহ বানাইলো কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষে প্রেমের কারণে হায় হায় অবশেষে বানাই মানুষে প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ মিলাদুন নবীর মাহফিল হওয়ার কারণে নবীজির সম্মান শুনতে পারেন কথা কোন ঠিক না বেঠিক সিরাতুন নবীর মাহফিল দিয়া নবীজি কি আমাদের কাতারে আনতে চায় কয় নবী তো আমাদের মতো একজন সাধারণ মানুষ এত আসতে বললেন নাউজুবিল্লাহ তাহলে এমন একজন নবীর উম্মত হয়েছে আমরা যিনি হচ্ছে বিশ্ব সবার সভাপতি আলহামদুলিল্লাহ কর আজকে ইউটিউব খুললে শুধু এক শ্রেণীর আলেমদেরকে দেখতে পাই যারা নবীজির সুন্নাত টুফি নবীজির সুন্নাত দাঁড়ি রেখে নবীজির সুন্নাত পাঞ্জাবি পরে মিম্বারে বসে বলে নবী তো আমাদের মতো একজন সাধারণ মানুষ ওনার আবার মিলাদুন নবী কি মিলাদুন নবী বেদাত নাউজুবিল্লাহ বলেন না আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ মিলাদুন নবী এই বদ্দার হাট কাঁচা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে হচ্ছে নাকি স্বয়ং আল্লাহ নিজেও করেছে প্রশ্ন হলো হুজুর আল্লাহ যে মিলাদুন নবী করেছে এটা প্রমাণ আছে কি নাই জানার দরকার আছে কি নাই গভীর মনোযোগ বাবারাই আমার সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের খুলে দেখলাম
সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছে আমার আল্লাহ মারহাবা কর মারহাবা কোথায় করেছে আমার আল্লাহ রূহের জগতে করেছে আলমে আরহায় কাদের কি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছে আমার মত সাইফুল ইসলাম হেলালের সাধারণ একজন বক্তাকে নিয়ে নয় এখানে অনেক ব্যবসায়ী বাইরা আছে অনেক সিএনজি ড্রাইভার আছে রিকশা ড্রাইভার আছে বাসের ড্রাইভার আছে চাকরিজীবী আছে পুলিশ আছে বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ কোন মানুষকে লইয়া এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের কি নিয়া আমার আল্লাহ সেদিন মিলাদুন নবীর মাহফিল করেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযা আল্লাহু মিসাকান নবী لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলে ও নবীরা আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেওয়ার পর তোমাদেরকে নবুয়তি দেওয়ার পর গভীর মনোযোগ আমি সোনামানের কিচ্ছে গাইতে আইনি কোন সল্লা গাইতে আসি নাই সরাসরি তোরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও নবীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নবুয়তি দেওয়ার পর তোমাদেরকে কিতাব দেওয়ার পর সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম আমার আখিরি জামানার বন্ধু আমার নূরের নবী যারে আমি আল্লাহ না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না তোমাদেরকে কিতাব দেওয়ার পর তোমাদেরকে হিকমত দেওয়ার পর আমার নবীর যখন মিলাদ হয় আমার বন্ধু যখন সত্য নিয়ে হক নিয়ে আসে তখন তোমাদের কিতাব বাদ দিয়া তোমাদের নবুয়তি বাদ দিয়া লা তুমিনুন নাবিহি আমার বন্ধুর উপর তোমরা ঈমান আনবে আরো জোরে কন্না সুবহানাল্লাহ নবিও মে সবসে আলা মেরা কালি কামিলিয়াওয়ালা উনকা চেহারা জব কি দেখা উনকা চেহারা জব কি দেখা শয়তান কামু হুয়া কালা নবিয়ো মে সবসে আলা মেরা কালি কামিলিয়াওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ শাহেদু আলামে শাহে মদিনা নামে কিতনাওয়ালা হে নামে কিতনাওয়ালা হে আল্লাহ মে উনকো আপনি মেহবুব হর কে লিয়ে ফুকারা হি হর কে লিয়ে ফুকারা হে হালিমা দাই নেহি জিনকু হালিমা দাই নেহি জিনকু হু তুমি আপনে ফালা নবিয়ন সবসে আলা মেরা কালি কামলিয়াওয়ালা চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি কারো সমালোচনা করি না যারা নবীর বিরুদ্ধে কথা বলবো
আমরাও তাদের বিরুদ্ধে কথা বলবো যারা নবীকে ছোট করতে চায় আমরাও তাদের বিরুদ্ধে কথা বলবো তাদের বিরুদ্ধে হুংকার দিব আওয়াজ করে বলেন ঠিক না বেঠে বন্ধুরে আমার যেই নবীকে আল্লাহ মা বানাইলে কিছুই বানাইতো না ওই নবীর শান কত যে মহান তমাম পৃথিবীর সমস্ত গাছ করে গাছকে যদি কলম বানাইয়া নদী নালা খাল বিল সমুদ্রের পানিকে যদি কালি বানাইয়া আমার নবীজির সম্মান লেখা শুরু করেন আল্লাহই নিজে বলে না 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 আমার বন্ধুর লেখা শান লেখা শেষ হবে না কেন না ওরাফানা লেখা দি করক আমি আমার বন্ধুর সম্মানকে ইজ্জতকে আজমতকে এত বেশি বাড়িয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর শান লিখলেও তোমরা শেষ করতে পারবে না জোরে সরে কর না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার একটু সবাই আমার সাথে বলেন না আল্লাহর নবী নূরের ওই আপনি নবী আমার দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জোরে সরে কর না ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে কর না ইয়া হাবিবাল্লাহ আপনারা কি ইয়া নবী সালাম আলাইকা বলে নবীজিকে সালাম দেন না এটা কি নিজের থেকে দিতেছেন নাকি স্বয়ং আল্লাহ পাকের হুকুমে স্বয়ং আল্লাহ পাকের হুকুমে আমরা করতেছি নবীকে সালাম দিতেছি কেন না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ পাক আমার ফেরেশতাদের কিনিয়া আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা সাল্লু তোমরাও আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ো ওয়াসাল্লিমু এবং আমার বন্ধুকে সালাম দাও আল্লাহ কেমনে সালাম দিতাম আল্লাহ কয় তাসলিমা সম্মানের শহীদ আমার বন্ধুকে তোমরা সালাম দিবা এই কারণে আমরা নবীজিকে দুরুদ নবীজির উপর দুরুদ পড়ি নবীজিকে সম্মানের শহীদ সালাম দে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে কথা কোন ঠিক ঠিক আরেকটু জোরে কেন ঠিক না বে ঠিক আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে গড়ে গড়ে ফাড়ায় ফাড়ায় মিলাদ শরীফ হতো দুরূদ শরীফ হতো কথা কোন ঠিক না বে ঠিক নতুন করে এই দেওবন্দি মাদ্রাসাগুলো বাংলাদেশে আসার পর থেকে ওহাবি কওমি মাদ্রাসা আসার পর থেকে আস্তে আস্তে মিলাদ দুরুদের সালাম মিলাদুন নবীর বিরুদ্ধে দুরুদ সালামের বিরুদ্ধে কিয়ামের বিরুদ্ধে বেদাত শিরিক ফতোয়া দেওয়ার কারণে সাধারণ মানুষগুলো এই ঈমানের পথ থেকে বহু দূর ছিটকে পড়তেছে কথা বলেন ঠিক না বেঠি ওয়াল্লার কসম দাওয়াতের জন্য নয় পেট বাসাইবার জন্য নয় ঈমান বাসাইবার জন্য আপনাদের সামনে হক কথাগুলো বলতেছি আমার নবীজি বলতেছে ফিরকাতাওয়া তাফতারিকু উম্মতি সালাসি ওয়া সাবরিন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে মিল্লাতান কুল্লুহুম ফিন্নার সব দল জাহান্নামী হয়ে যাবে ওহাবি বলেন খারিজি বলেন রাফিজি বলেন জামাতি বলেন তাবলিগি বলেন আহলে হাদিস বলেন যত প্রকার দল পৃথিবীতে নতুন নতুন করে এসেছে আমার নবীজি বলেছেন কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামী হয়ে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান শুধুমাত্র একটা দল জান্নাতি হবে ইয়া রাসূলুল্লাহ বলেন
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতি হবে ওই দলটা কোন দল আমার নবীজি বলে কলা মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দল আমি নবীর অনুসরণ করে আমার সাহাবীদের অনুসরণ করে ওই দলটাই হবে একমাত্র জান্নাত জান্নাতি দল নাজাদি দল সেই দল হলো ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আর জোরে কর না সুবহানাল্লাহ কষ্ট হইতেছে বাবা খারাপ লাগতেছে ঈমান বাঁচাইতে হবে হাশরের ময়দানে দেখবেন বহুত নামাজিওয়ালা নামাজ কাঁদে নিয়ে জাহান্নামে জাব দিতেছে কথা কোন ঠিক তবে ঠিক আমল আছে ঈমান সবাই বলেন না নামাজ আছে ঈমান রোজা আছে ঈমান হজ আছে ঈমান যাকাত আছে ঈমান দানি তুফি জুব্বা কাব্বা আছে ঈমান আবু জাহেলের দাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর একা লম্বা দাড়ি কথা কোন ঠিক না বেটি কত সুন্দর কবিতা লিখেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও দাড়ি আছে লম্বা লম্বা চুল আছে কিন্তু ভিতরে একটা জিনিস নাই সবাই বলেন না জিনিসটা কি আর একটু জোরে বলেন না কি ঈমান বা মানা বিশ্বাস ঈমান হচ্ছে আকীদা ঈমান হচ্ছে বিশ্বাস ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ঈমানদার হতে পারবেন না আপনি ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলেন সুবহানাল্লাহ আল্লাহ ঈমান কি কহেঙ্গে ঈমান হে হামারা ঈমান কি কহেঙ্গে ঈমান হে হামারা আসমাল মাকামে মেরা আলা মাকামে তেরা ইয়া রাব্বি হে বখশে দেনা চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ যেই কথাটা বলতেছিলাম আজ থেকে 30 বছর আগে ঘরে ঘরে মিলাদ হতো কত সুন্দর দুরুদ হতো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মহব্বত বলেন না আল্লাহুম্মা আমার আল্লাহ পাক রব্বুল আমিন একা নাই 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 আকাশ নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই বেহেশত নাই দোজক নাই আদম নাই ঈসা নাই মুসা নাই ইব্রাহিম নাই 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 কিছুই নাই আল্লাহ শুধু একা আল্লাহ পাক রব্বুল আলামিন একা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফিকির করতেছে আমি যে একা এত শক্তিশালী কেউ তো জানে না কার কাছে প্রকাশ করব এক পর্যায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফিকির করতে করতে আল্লাহ পাকের মধ্যে একটা প্রেমের ভাব আসছে সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে দেখলাম রে বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন ফিকির করতে শুরু করলো কুনতু কানজান মাখফিয়ান ফা আহবাবতু আন উরাফান তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূর থেকে একটু নূর জুদা করলেন আলাদা করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূর মুবারক থেকে আল্লাহ রব্বুল আলামিন কতগুলো বাক করলেন বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এক কথায় আমার নবীজির নূর মুবারক থেকে আল্লাহ আকাশ বানাইলেন জমিন বানাইলেন চন্দ্র বানাইলেন সূর্য বানাইলেন বেহেশত বানাইলেন আদম বানাইলেন ঈসা বানাইলেন মুসা বানাইলেন মারহাবা করেন আমার নবীজি কি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়ূর রূপ দিয়া সাজারাতুল ইয়াকুন নামক গাছের মধ্যে বসাইয়া রাখছে আমার নবীজি ওই সাজারাতুল ইয়াকুন নামক গাছের মধ্যে
আমার নবীজি আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ